সকাল হতে খবর এসেছে পরিমণির প্রাক্তন স্বামী প্রয়াত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। ইসমাইল হোসেন জামাতদারের সঙ্গে একদম অল্প বয়সে বিয়ে হয়েছিল পরিমণির, তখনও তিনি পরিমণি হয়ে ওঠেননি। গ্রাম থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরিমণি হয়ে ওঠা অনেকটা সিনেমার কাহিনীর মতোই। মাকে হারিয়েছেন খুব কম বয়সেই, তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গত বছরের 23 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান পরিমণির নানা। দেখতে দেখতে পরিমণির নানা মারা যাওয়ার এক বছর পূর্ণ হল শনিবার। নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালেই আছেন পরিমণি, আয়োজন করেছেন দোয়া মাহফিলের। এদিকে সামাজিক মাধ্যমে পরিমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুই লাইন তুলে ধরেছেন। শনিবার নিজের ফেসবুকে পরিমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নিরবতা, যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। উল্লেখ্য, একাধিক সম্পর্কের জেরে বারবার তাকে নিয়ে নানা মহলে চর্চা উঠে এসেছে, আর আজ তো তার প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে আরও কথা হচ্ছে তাকে নিয়ে। শুক্রবার ভোরে উপজেলার পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরিমণির প্রথম স্বামী। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ির ছোট শৈলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জামাতদারকে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।